আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সূচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসাইন, প্রভাষক ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব, যেটা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য। আমরা প্রথমে শুরু করব ব্যাংক হিসাবের প্রকারভেদ। এর আগে আমাদের একটু জানা দরকার ব্যাংক হিসাবটা আসলে কি। ব্যাংক হিসাবটা হচ্ছে ব্যাংক এবং গ্রাহকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে এবং যে সম্পর্কের মাধ্যমে একজন গ্রাহক ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা পেয়ে থাকে। এবার আসো ব্যাংক হিসাবের প্রকারভেদ আলোচনা করব আমরা আজকে। ব্যাংক হিসাবের প্রকারভেদ, ব্যাংক হিসাবকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চলতি হিসাব, আরেকটা হচ্ছে সঞ্চয় হিসাব, আরেকটা হচ্ছে স্থায়ী হিসাব। ব্যাংক হিসাব তাহলে কয় প্রকার? তিন প্রকার: চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। তো আমরা প্রথমে আলোচনা করব চলতি হিসাব নিয়ে। এই চলতি হিসাবটা কি? চলতি হিসাব হচ্ছে যে হিসাবের মাধ্যমে তুমি একটা কার্যদিবসে যতবার খুশি ব্যাংক থেকে টাকা জমাও দিতে পারবা এবং উত্তোলনেরও সুযোগ আছে। তার মানে যে হিসাবের মাধ্যমে যিনি যতবার খুশি টাকা জমাও দেওয়া যায় এবং উত্তোলনও করা যায় তাকে চলতি হিসাব বলে। চলতি হিসাবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না। চলতি হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। তাহলে আমরা চলতি হিসাব বলতে কি বুঝবো? যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দেওয়া যায় এবং যতবার খুশি উত্তোলন করা যায় এবং এই হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না, পাশাপাশি এই হিসাব থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা যায়, তাকে আমরা বলবো চলতি হিসাব। এবার আসো চলতি হিসাব। চলতি হিসাব কয় প্রকার? চলতি হিসাব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ চলতি হিসাব আর একটা হচ্ছে বিশেষ চলতি হিসাব। আমি এতক্ষণ যে আলোচনা করলাম চলতি হিসাব, ওই চলতি হিসাবটাই আবার সাধারণ চলতি হিসাব, একই কথা। তাহলে সাধারণ চলতি হিসাবের সংজ্ঞাটা আমরা চলতি হিসাবের সংজ্ঞা হিসাবেই দেখব। চলতি হিসাবের সংজ্ঞাটা আমি কি বলছি আবার বলি একটু। যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা উত্তোলন করা যায় এবং কোনো প্রকার সুদ প্রদান করা হয় না, পাশাপাশি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা যায়, তাকেই সাধারণ চলতি হিসাব বা চলতি হিসাব বলা হয়। এবার আসো বিশেষ চলতি হিসাব কি। বিশেষ চলতি হিসাব আর সাধারণ চলতি হিসাবের মধ্যে শুধু একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা আমি একটু আলোচনা করি। বিশেষ চলতি হিসাব সাধারণ চলতি হিসাবের মতো যে হিসাবে দিনে যতবার খুশি তুমি টাকা জমা দিতে পারবা, উত্তোলন করতে পারবা, পাশাপাশি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ আছে। কিন্তু বিশেষ চলতি হিসাবে তোমাকে কিছু সুদ দেওয়া হয়ে থাকে। তার মানে আমরা জানি সাধারণত চলতি হিসাবে কোনো সুদ দেওয়া হয় না, কিন্তু বিশেষ চলতি হিসাবে কিছু সুদ দেওয়া হয়ে থাকে। কি এটা হিসাবটা কীরকম? আমরা দেখি মাঝে মাঝে একজন লোক চলতি হিসাব খুললেও তার অনেক অলস টাকা ওইখানে পড়ে থাকে, তখন ব্যাংক এই অলস টাকার উপর তাকে নির্দিষ্ট হারে একটু সুদ প্রদান করে থাকে। এটাকে বলা হয় বিশেষ চলতি হিসাব। তার মানে সাধারণ চলতি হিসাব এবং বিশেষ চলতি হিসাবের মধ্যে শুধু একটাই পার্থক্য, সকল বৈশিষ্ট্য সেম, শুধুমাত্র সাধারণ চলতি হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না আর বিশেষ চলতি হিসাবে সামান্য পরিমাণে সুদ প্রদান করা হয়। আর অন্য অন্য বৈশিষ্ট্য আমাদের সেম থাকবে, যিনি যতবার খুশি টাকা জমা দিতে পারবো, যতবার খুশি টাকা উত্তোলন করতে পারবো, পাশাপাশি আমরা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনও করতে পারবো। এবার আসো সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাব কাকে বলে? সঞ্চয় হিসাব হচ্ছে যে হিসাবে তুমি চাইলে দিনে যতবার খুশি ব্যাংকে টাকা জমা দিতে পারবা, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা আছে এবং এই হিসাবে নির্দিষ্ট হারে তোমাকে সুদ প্রদান করা হবে। তাহলে সঞ্চয় হিসাবের সংজ্ঞাটা আমি একটু গুছিয়ে যদি বলি, যে হিসাবে দিনে যতবার খুশি তুমি টাকা জমা দিতে পারবা এবং হচ্ছে উত্তোলনের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা আছে, নির্দিষ্ট হারে এই হিসাবে কিন্তু তোমাকে সুদ প্রদান করা হবে, তাকে বলা হবে সঞ্চয় হিসাব। এবার আসো সঞ্চয় হিসাবের প্রকারভেদে গেলে আমরা দেখি কি। সঞ্চয় হিসাবে একটা হচ্ছে সাধারণ সঞ্চয় হিসাব। সাধারণ সঞ্চয় হিসাব আর সঞ্চয় হিসাব হচ্ছে সেম। তার মানে যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা দিতে পারলেও উত্তোলনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে এবং এই হিসাবে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়, তাকেই আমরা বলবো সাধারণ চলতি হিসাব বা সাধারণ সঞ্চয় হিসাব বা হচ্ছে সঞ্চয় হিসাব। এবার আসো অন্যান্য সঞ্চয় হিসাব। অন্যান্য সঞ্চয় হিসাবের মধ্যে আমাদের আছে গৃহ সঞ্চয় হিসাব, স্কুল সঞ্চয় হিসাব, মহিলা সঞ্চয় হিসাব, শ্রমিক সঞ্চয় হিসাব। এবার আসো গৃহ সঞ্চয় হিসাবটা কি।
এই হিসাবটা এরকম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাড়িতে মাটির ব্যাংকে টাকা জমা করি, টাকা জমা করার পর আমি যদি এই ব্যাংকে টাকা জমা, কারণ হচ্ছে এক টাকা দুই টাকা তো আমি ব্যাংকে নিয়ে যেতে পারি না, তাহলে ব্যাংকে আমার একটু আনইজি লাগতে পারে। এই জন্য আমরা যদি ব্যাংকে টাকা জমা করে নির্দিষ্ট সময় পর 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 হচ্ছে কি আমার এই হিসাবে জমা দিয়ে দিই, তাহলে এটাকে বলা হবে গৃহ সঞ্চয় হিসাব, এটাকে বলা হবে গৃহ সঞ্চয় হিসাব। তার মানে এই টাকাটা তুমি গৃহের মধ্যেই জমা করবা, নির্দিষ্ট সময় পর পর তোমার সঞ্চয় হিসাবে জমা করে আসবা, এটাকে বলা হয় গৃহ সঞ্চয় হিসাব। আবার কিছু কিছু ব্যাংক এই হিসাবে সুবিধার্থে যেই ব্যাংকে তুমি বা মাটির ব্যাংকে বা বাড়িতে টাকা জমা রাখবা সেটাও অনেক সময় সরবরাহ করে থাকে, এটাকে আমরা বলবো গৃহ সঞ্চয় হিসাব। এবার আসো স্কুল সঞ্চয় হিসাব। স্কুল সঞ্চয় হিসাব কি, আমরা জানি স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের বা কলেজের ছাত্রছাত্রীদের সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য ব্যাংক যে বিশেষ হিসাব খোলা হয় খুলে থাকে তাকে বলা হয় স্কুল সঞ্চয় হিসাব। তাহলে স্কুলের স্টুডেন্টদের সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে হিসাব ব্যাংক করে থাকে সেটাকে বলা হয় স্কুল সঞ্চয় হিসাব। এই স্কুল সঞ্চয় হিসেবের সুবিধা আছে, কারণ এই স্কুল সঞ্চয় হিসেবে কোনো সার্ভিস চার্জ সাধারণত কাটা হয় না। এবার আসো মহিলা সঞ্চয় হিসাব। মহিলা সঞ্চয় হিসাব হচ্ছে মহিলাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে হিসাব খোলা হয় ব্যাংকে সেটাকে বলা হবে মহিলা সঞ্চয় হিসাব। এগুলো সবগুলোই কাছাকাছি। তারপর আছে শ্রমিক সঞ্চয় হিসাব। শ্রমিকদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য যে হিসাব খোলা হয় তাকে বলা হয় শ্রমিক সঞ্চয় হিসাব। যেমন আমরা দেখি হচ্ছে যেসব এলাকায় শিল্প কারখানা খুব বেশি সেসব এলাকায় যদি একটা ব্যাংক গড়ে ওঠে তখন ওই ওই শিল্প কারখানায় যে শ্রমিকগুলো কাজ করে তাদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য একটা হিসাব ব্যাংক প্রস্তুত করে, সেটার নাম হচ্ছে শ্রমিক সঞ্চয় হিসাব। শ্রমিকরা তাদের হচ্ছে মাসিক একটা বেতন থেকে প্রতি মাসে কিছু কিছু টাকা জমা করে এই হিসাবটাকে চাইলে বড় একটা অ্যামাউন্ট তৈরি করতে পারে। এবার আসো স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব কি, যে হিসাবে আমরা হচ্ছে টাকাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য জমা করব, সাধারণত কমপক্ষে এক মাস একটা নির্দিষ্ট সময়ের জন্য জমা করব, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সাধারণত এই টাকাটা উত্তোলন করা যায় না, এটাকে বলা হবে স্থায়ী হিসাব। তা এবং এই হিসাবের মধ্যে সুদের হার সবচেয়ে বেশি, এই হিসাবে লাভের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। এবার আসো স্থায়ী হিসাব আর সাধারণ স্থায়ী হিসাব আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ স্থায়ী হিসাব আর একটা হচ্ছে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব। সাধারণ স্থায়ী হিসাব বলতে আমরা স্থায়ী হিসাবকেই বুঝি, যে হিসাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয়, নির্দিষ্ট সময়ের পূর্বে সাধারণত টাকাটা উত্তোলন করা যায় না, তাকে সাধারণ স্থায়ী হিসাব বলে। এটার মেয়াদ সাধারণত কমপক্ষে এক মাস এবং সর্বোচ্চ হচ্ছে 10 বছর পর্যন্ত টাকাটা তুমি এখানে রাখতে পারবে। তারপর আছে বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব। এটা সাধারণ স্থায়ী হিসাবের মতোই, তবে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে সাধারণ স্থায়ী হিসাবে তুমি চাইলে নির্দিষ্ট সময়ের পূর্বে টাকা উত্তোলন করতে পারবা না, আর পারলেও যদি টাকা উত্তোলন করা তাহলে তোমাকে ব্যাংক যেভাবে বেনিফিট দেওয়ার কথা বা যেভাবে প্রফিট বা ইন্টারেস্ট দেওয়ার কথা সেভাবে ব্যাংক দিবে না। কিন্তু বিশেষ মেয়াদি স্থায়ী হিসাবটা হচ্ছে কি, তুমি যে হিসাবে স্থায়ী হিসাবে টাকা রাখছো কিন্তু কন্ডিশনটা এমন ছিল যে 15-7 দিন বা 15 দিনের নোটিস দিয়ে তুমি চাইলে টাকাটা যে কোনো সময় উত্তোলন করতে পারবে, এটাকে বলা হয় বিশেষ মেয়াদি স্থায়ী হিসাব। তাহলে আমরা আজকে কী শিখলাম, চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাবের সংজ্ঞা। এখন আমি আরেকটু কিছু আলোচনা করব, সেটা হচ্ছে কি আমরা আবার একটু রিভিউ করি প্লাস হচ্ছে এগুলো বোঝার জন্য। আমরা জানি কি চলতি হিসাব হচ্ছে কি, যে হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায় এবং ঋণ সুবিধা পাওয়া যায় পাশাপাশি এই হিসাবে কিন্তু চেকবই প্রদান করা হয়, চেক বইয়ের মাধ্যমে টাকাও উত্তোলন করা যায়, জমাতিরিক্ত ঋণ সুবিধা পাওয়া যায়। আর সঞ্চয় হিসাবটা হচ্ছে কি, এখানেও চেক বই তোমাকে প্রদান করবে পাশাপাশি এখানে নির্দিষ্ট হারে তোমাকে লাভ দেবে। আর স্থায়ী হিসাবটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য তুমি রাখবে, সেটা হচ্ছে কি মেয়াদ শেষে উত্তোলন করা যাবে। তো আজকে আমাদের এই ব্যাংক হিসাবের প্রকারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ, না যতটুকু বুঝতে পেরেছ পাশাপাশি তুমি যদি এখন বই খুলে বাকি অংশগুলো একটু পড়ে নাও তাহলে হচ্ছে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আশা করি সবাই এই করোনা ভাইরাসের মধ্যে ভালো থাকবে, সবাই রাস্তাঘাটে চলাচলের সময় মাস্ক ব্যবহার করবে, কারণ আমরা করোনা ভাইরাস আছে বলে মনে হয় না, রাস্তাঘাটে বের হলে এখন মাস্ক পরা অবস্থা খুব কম মানুষকে দেখা যায়।
আমরা আশা করব আমরা সচেতন থাকব এবং 20 মিনিট পর পর হাত ধোয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম